দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সরকারি ইডেন মহিলা কলেজের সামনে থেকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবে সরকারি ইডেন মহিলা কলেজের সর্বশেষ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক সরকারি ইডেন মহিলা কলেজের সামনে থেকে। আমরা একটু দেখাবো এখানে যে সর্বশেষ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন তার সার্বিক নিরাপত্তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটি বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে কিন্তু দুপক্ষের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষে কিন্তু কয়েকজন আহত হয়েছে। আমরা একটু মধ্যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। একজন হসপিটালে নেওয়া হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, দর্শক আপনাদের সাথে যুক্ত করেছি সরাসরি ইডেন মহিলা কলেজের সামনে থেকে। এখানে আপনাদেরকে দেখাবো ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আগে ধাওয়া পাল্টা ধাওয়া চেয়ার চেয়েছে সহ সেই হামলার ঘটনা আমরা দেখেছি। এখানে বেশ কয়েকজন আসলে আহত হয়েছে।
দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজ থেকে। এখান থেকে আপনাদেরকে দেখাবো সবশেষ পরিস্থিতি। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এখানে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যে একটি সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থেকে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আবার ফোন দেখে পাব দর্শক। আপনারা দেখছেন সরাসরি লাইভ, আমরা আপনাদেরকে দেখাবো ইডেন মহিলা কলেজের সবশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুপক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, তারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির সাথে যে একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটি সম্মেলনে দুপক্ষের সংঘর্ষ হয়, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি জানাচ্ছি, দেখাবো। এখান থেকে আপনারা দেখছেন এখানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জাকারিয়া ভাই,
তারপর থেকেই কিন্তু এখানে আমরা দেখছি যে তার কলেজ প্রিন্সিপাল এবং শিক্ষার্থীরা বলছেন তাকে গেটের বাহিরে গিয়ে অ্যাম্বুলেন্সে ওঠার সুযোগ দিবে। মোবাইলটা সরানো।